পাঁচ মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার গুলশানের বাসা ফিরোজে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের বাসায় ফেরার শিডিউল রয়েছে। গত 9 আগস্ট রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।